আপনার নাম? শেখ সাবিত হোসেন। আচ্ছা, আপনার তো লটারি লেগেছে, কত টাকা লটারি লেগেছে আপনার? 5 কোটি। আচ্ছা, প্রথম যখন লটারি লাগে তখন আপনার কি অনুভূতি হয়েছিল? প্রথম যখন লাগে তখন একটা মানে কেমন ভয় ভয় ভাব লাগছিল, আনন্দ লাগছিল। আর রাত্রের খবর এটা। প্রথমে কি লটারি নিয়ে প্রতিবেশীকে কাউকে জানিয়েছিলেন? না না, কেউ জানে না। আমি বাড়িতেও খালি দাদাদের আমি বলেছি, আর কাউকে আমি বলিনি। প্রথমে কেউ বিশ্বাস করেছিল বাড়ির কেউ? না, বাড়ির কেউ তেমন একটা মানে ওরা বুঝতে পারেনি, এরা জানে না কেউ। আর আপনার যখন লটারিটা লাগলো, যখন শুনলেন, কি নিজেকে বিশ্বাস করতে পেরেছিলেন তখন? না, আমি তো ভেবেছি আমার সঙ্গে ইয়ার্কি করছে, মানে ওরা জানে যে আমি তো কিছু জানি না টিকিটের, যে দিয়েছে ও জানে, যে কিছু টিকিটের জানে না। তো ও আমি ভেবেছি আমার সঙ্গে ফোন করে জানালো। হ্যাঁ, ও ফোন করে জানালো। তারপর কি জানালো? যে আমি যার কাছ থেকে টিকিটটা নিয়েছিলাম। আচ্ছা, সেই বললো। তখন তারপর কি অনুভূতি হলো আপনার? তখন বিশ্বাস হচ্ছিল না আমার তো প্রথমে। তারপর আমার একজন বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম ফোন করে, আমার এই ব্যাপার, তুই টিকিটের খবর কি ব্যাপার দেখ। তারপর সে আমাকে বললো যে ঠিক আছে, আমি ডাউনলোড করে তোকে বলছি। আর কয়টি টিকিট কেটেছিলেন আপনি? আমি 2টি কেটেছিলাম। কয়টি টিকিট কেটেছিলেন আপনি? 2টি আমি কেটেছিলাম। মূল্য কত করে দাদা? এক একটা টিকিট 2000 টাকা মূল্য, মানে 4000 টাকায়। হ্যাঁ। আর টিকিট তো আপনি অসুস্থ, মানে অসুস্থ ডাক্তার দেখাতে গিয়ে কেটেছিলেন নাকি? হ্যাঁ, ডাক্তার দেখিয়ে আসার সময় কেটেছিলাম। পরিবারে কেউ জেনেছিল যখন টিকিট কেটেছিল? না না না, কেউ জানে, কাউকে জানাননি? টিকিট কেটে নিয়ে এসে বাড়িতে যখন দেখেছিলেন তখন কি পরিবারের সব স্ত্রী বা কেউ দাদাকে জানিয়েছিলেন? না না না, কেউ জানে না। কেন জানাননি আপনি? হ্যাঁ, এগুলো শখে কেটে নি। বাম্পারটা আমার ওটা ভালো লাগে, মানে বছরে 2-3 বার খেলা হয়, আর বাম্পারটা আমি কাটি। অন্য সময় কি কোনো টিকিটে কাটেন আপনি? না, অন্য সময় তেমন, যদি বন্ধু বান্ধবের সঙ্গে বসি তাহলে যদি কোনো সময় হলো 50 টাকার টিকিট নিয়ে নিলাম, 30 টাকা, এরকম কিছু ইয়ে নয়। আচ্ছা, আপনার যখন টিকিট লাগলো আজকে সকাল থেকে পরিবারের সদস্যরা কিভাবে দেখছেন আপনার, কেমনভাবে কেমন? না, প্রথমে যেমন আমাকে দেখেন আজকেও সেই। পরিবারের সদস্য কেমন অনুভূতি হচ্ছে আপনার প্রতি? ভালো মনে হচ্ছে। আপনার নামটা দাদা? শেখ সাবেদ হোসেন। বাড়ি? বাড়ি বাদিয়া। এই টাকার যা ইন্টারেস্ট হবে সেটাই আপনার ট্যাক্স দিতে হবে। আপনার নাম? শেখ মুক্তার হোসেন আলী। বাড়ি কোথায় আপনার? খেজুরি কুলটা। আচ্ছা, আজকে বাড়িতে এসছেন কেন? এসছি বলতে, আমার দাদাবু লটারি কেটেছিল, সকালে ফোন করলো আমাকে যে লটারি লেগে গেছে। প্রথমে বলেছিল 1 কোটি টাকা, আমি বিশ্বাস করতে পারিনি, তা সত্ত্বেও এসছি। এসে দেখলাম যে 5 কোটি টাকা লেগেছে, মানে লটারি লাগার শুনে ছুটে এসছেন? হ্যাঁ, ছুটে এসছি। কেমন লাগছে এখন? খুব আনন্দিত, গর্বিত আমি, যে একটা বেকার ছেলে গ্রিলের কাজ করে এসে লটারি কেটে যে মানে এতটা পাবে ভাবতেই পারিনি কোনদিন। আপনার নাম দাদা? শেখ মুক্তার হোসেন আলী।